এক জুনিয়র সাকিব নামে ক্রিকেটার, এক ক্রিকেটার দুই তিন বছর আগে সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, নারীরা যদি চাকরি করে, ঘরের বউ যদি চাকরি করে স্বামীর হক নষ্ট হয়, ঘরের বউ যদি চাকরি করে সন্তানের হক নষ্ট হয়, ঘরের বউ যদি চাকরি করে সমাজ নষ্ট হয়, ঘরের বউ যদি চাকরি করে ঘরের শান্তি বিনষ্ট হয়। এই একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আজকে সমস্ত নিচু মনের নিজুমদারদের মতো এবং যত কুলাঙ্গার কুখ্যাত যত নাস্তিক পারা আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে গোটা বাংলাদেশ শুধু একটাই মাত্র নিউজ, একটাই মাত্র নিউজ নিয়ে আজকে লাফাচ্ছে। কেন একজন ক্রিকেটার হয়ে অন্যের বিরুদ্ধে কথা বলল, কেন নারীদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলল? বন্ধুরা আমার, আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলে যাই, এমন স্ট্যাটাসের বিরোধিতা করিয়েন না, এমন নারী স্বাধীনতার পক্ষে যায় না যেই স্বাধীনতার নামে বেহায়াপনা বেলাল্লাপনাকে দুনিয়াতে প্রমোট করা হয়, যে নারী স্বাধীনতার নামে নারীদেরকে আজকে উলঙ্গ করে রাস্তাঘাটে পণ্য বানানো হয়, যে নারী স্বাধীনতার নামে আজকে মহিলাদেরকে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা হয়, এমন কাজ করে বন্ধু তুমি দুনিয়া থেকে বিদায় হয়েও না, মনে রাখো কেয়ামত পর্যন্ত ওই গুনাহের একটা আজাব তোমার আমল নামায় জমা হইতে থাকবে। আফসোস, আজকে নিজেরা তো নিজেদের সন্তানদেরকে ন্যাক্কার বানায় না, যদি কোনো ন্যাক্কার সন্তান ফেসবুকে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে যদি সে অন্যের বিরোধিতা করে, সেই সাকিব নামে এক ছেলে এক স্ট্যাটাস দিয়েছে, নারী যদি পর্দা করে, নারী যদি চাকরি করে তাহলে বিভিন্ন সমাজের সমস্যা হয়, এটা কিন্তু আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে এটা প্রকাশিত। স্ত্রী যখন কোথাও চাকরি করে, স্বামীও চাকরি করে, তাদের মধ্যে যখন 10 ঘন্টা 12 ঘন্টা দৈনিক দেখা সাক্ষাৎ হয় না, পরপুরুষের সাথে চাকরি করে, একটা সময় এর থেকেই পরপুরুষের সাথে তার একটা ভালোবাসা সৃষ্টি হয়, পরকীয় প্রেম সৃষ্টি হয়, যার কারণে আজকের বাংলাদেশের চিত্র শতকরা প্রায় 50%-এর বেশি বিবাহগুলো আজকে ডিভোর্সে পরিণত হচ্ছে, তালাকে পরিণত হচ্ছে, সংসারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এরপরও সে নাস্তিক পাড়াদের তাদের মন সন্তুষ্ট না, কারণ তারা চায় এদেশের প্রত্যেকটা মুসলমানের ঘরে আগুন লাগুক, প্রত্যেকটা মুসলমানের ঘরের সন্তান শান্তিগুলো বিনষ্ট হোক, স্বামী স্ত্রীগুলো গুল্লায় যাক, কারণ এতে তাদের ফায়দা আছে, কারণ নারী স্বাধীনতার নামে যখন নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা করে রাস্তায় নিতে পারবে, তো বিভিন্ন নিত্য নতুন নারীদের অঙ্গভঙ্গি দেখা নতুন নতুন মজা নিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যেই আজকে এক সেই সাকিবের এক পুষ্টকে তারা এটাকে গ্রহণ করতে পারলো না, সেটাকে বাধ্য করেছে নাকি ক্ষমা চাইতে, সে সরি বলাইতে। আহা, চিন্তা করে দেখেন, যেখানে রাসূল বলে গেছে অন্যায়কে দুনিয়াতে প্রমোট করে যায়ও না, অন্যায়কে প্রশ্রয় দিও না, ওই অন্যায় যতদিন পৃথিবীতে চলবে তার একটা কমিশন তোমার আমল নামা যাইতে থাকবে, এর বিপরীতটা তুমি করো, তোমার সন্তানকে তুমি ন্যাক্কার সন্তান বানাও, যারা ন্যাকের পথে চলে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো, তাদেরকে তুমি আরও গ্রহণ করো, তাহলে এই এই একটা ন্যাকের বদলাও তুমি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবা। কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে এই ঘটনা যদি ইউরোপে আমেরিকায় হইতো তাহলে হয়তো বা নিজেদেরকে মানানো যাইতো। এই 90-92% একটা মুসলমান রাষ্ট্রের ভিতরে একটা ক্রিকেটার, সে তার নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে গিয়া তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে যখন সে বাস্তব চিত্রটা তুলে ধরেছে, তার বিরুদ্ধে এক শ্রেণীর শাহবাগিরা লেগে গেছে। আমরাও দার্তহীন কণ্ঠে বলে দিতে চাই, ইনশাআল্লাহুল আজিজ, এদেশটা একদিন কালিমার দেশ হবে, এদেশটা একদিন সত্যিকারের মুসলমানদের দেশ হবে, এখানে কোনো রাম বামদের কোনো স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। সুতরাং আসেন আমরা অন্যায়কে প্রতিবাদ করি, জোরালোভাবে যার যার ক্ষমতা থেকে অন্যের বিরুদ্ধে কথা বলি। এই রকম সাকিবরা যারা বাংলাদেশে আছে, যারা ক্রিকেটারদের ভিতরে, যারা মুশফিকুর রহিম যারা আছে, পাঁচ নামাজ পড়ে, মুশফিকুর রহিমকে আপনারা দেখেছেন একবার কুরবানির বিরুদ্ধ ছাড়াতে তার বিরুদ্ধে ফুসে উঠেছিল একদল রাম বামেরা। কেন? কুরবানি মুসলমানদের একটা বিষয়, আজকে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তাদের গির্জা, তাদের মূর্তি, তাদের বিভিন্ন দেবতার ছবি তারা পোস্ট করতে পারে, কিন্তু মুসলমানদের নামাজ আর কুরবানির ইত্যাদির ছবি পোস্ট করতে গেলেই সেখানে মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা লাগানো হয়। বুঝতে হবে ডালমে কোচ কালা হে দু সুদূর চিনদেশি বিনদেশিরা, বিনদেশি রাজাকারেরা, শকুনরা এদেশের মধ্যে কুনজর দিয়েছে দেশটাকে ধ্বংস করার জন্যে। এর জন্যে আমরা যেন এই অন্যের প্রতিবাদ করব, যার যার স্থান থেকে আমরা এরকম সাকিবদের, মুশফিকুরদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহস যোগাইতে হবে যে হ্যাঁ, অন্যায়কে সর্বত্র প্রতিবাদ করতে হবে, চাই সে ক্রিকেটার হোক, ফুটবলার হোক, আলেম হোক, কলেজের স্টুডেন্ট হোক, আর ইউটিউবার হোক, আর যেই হোক, সবসময় অন্যায়কে প্রতিবাদ করে ইসলাম এবং ন্যায়ের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন, আমিন। সকলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।